আসসালামু আলাইকুম। এই যে এগুলো হচ্ছে ভিয়েতনামের 12 মাসি মালটা। আসলে যারা গাছ লাগাইতে চান বা ভালো গাছ নিতে চান তাদের জন্য বলবো যে বর্ষাকাল অথবা শীতকাল এই সময়টা আপনারা গাছ লাগাইতে পারেন। এই দেখেন গাছের কন্ডিশনগুলো, গাছগুলো খুবই হেলদি। বর্ষাকালে হয় কি যে ওই সময় সবাই গাছ লাগায়, গাছের চাহিদা বেশি থাকে, যে কারণে আপনার ভালো গাছটা ওইভাবে পাওয়ার চান্স খুব একটা থাকে না। কিন্তু শীতকালের দিকে গাছ নিলে আপনার হবে কি যে সবগুলো গাছ গঠনসম্মত এবং ভালো মানের গাছ পাবেন, কারণ শীতে সবাই গাছ লাগায় না, গাছগুলো সেরা গাছ থাকে। হ্যাঁ, শীতের সময় গাছগুলো খুবই ভালো থাকে, হেলদি থাকে, বিশেষ করে সাইট্রাস গাছগুলো আরও বেশি ভালো হয় শীতের সময়, কারণ এগুলো শীতেই আপনার ফুল টুল আসে। আর 12 মাসি মালটার কথা কি বলবো, 12 মাসি মালটা অতুলনীয় স্বাদ এবং মিষ্টি। এই যে দেখেন এখানে বেরোচ্ছে ছোটো করে একটা, আরও আছে ছোটো ছোটো বেরোচ্ছে। সারা বছরই যেহেতু ফল টল হয়, ফুল আসে, তবে এটা বছরে 2 বারই ফল দিতে সক্ষম। ঠিক আছে, এই ভিয়েতনামের 12 মাসি মালটা বড় সাইজের হয়। গাছগুলো কত সুন্দর গাছ, মোটা গাছ এবং হেলদি গাছ, পরিপক্ক, ঝোপালো, সব দিক থেকে অলরাউন্ডার গাছ। এই যে এখানে ফুল বেরোচ্ছে, যে ফুল বেরোচ্ছে, ঠিক আছে, আর এখানে আম গাছগুলো আছে, এগুলো চিয়াংমাই কিংচাকা পাতাম, কিংচাকা পাতামের গাছ, খুবই সুন্দর গাছ। এরকম গাছ বর্ষাকালে পাওয়াই যায় না, মূলত স্টক আউট হয়ে যায়, বুঝছেন। এই আপনারা গাছ নিলে বিশেষ করে শীতের সময় নেবেন, এই সময়টা গাছের দামও কম থাকে বিভিন্ন নার্সারিতে এবং গাছগুলো হেলদি থাকে। অনেকেই বলে যে শীতের সময় গাছ লাগালে গাছ মারা যায়, গাছ নষ্ট হয়ে যায়। আসলে আপনি যদি গাছ লাগানোর সঠিক নিয়ম অবলম্বন করেন শীতের সময়ে, সেক্ষেত্রে গাছ মরার পার্সেন্টেজ বলা চলে যে 100টার ভিতরে 2-3টা, ঠিক আছে, 2% বা 7% 5% এরকম হইতে পারে, এর বেশি না, মরার হার খুবই কম। শীত বা বর্ষা যখনই লাগান, গাছ লাগানোর সঠিক নিয়ম আপনাকে জানতে হবে। এইখানে কাটিমোনাম আছে এবং এগুলো গাছগুলো বেশ ঝোপালো, এখানে ফুল আসছে। এখানে আছে সূর্য ডিমাম, এগুলো হচ্ছে সূর্য ডিমাম, এবং এগুলো গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে গাছগুলো। আমি যদি বের করে দেখাই দিই একটা, বড় সাইজের গাছ, এই যে একটা গাছ, এই যে একটা গাছ, এগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ হয়ে গেছে, মানে যেটাই বের করবে স্ট্যান্ডার্ড কোয়ালিটির। হয়তো ব্রাঞ্চ এখনও বেরোয় নাই, কিন্তু গাছগুলো বেশ হেলদি গাছ। ঠিক আছে, এখানে অসংখ্য গাছ আছে আমাদের, তো যারা গাছ নেবেন যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে, কুরিয়ারে সারা দেশে ডেলিভারি করে থাকি। আমার গলায় একটু প্রবলেম আছে তাই কথা বেশি বলছি না, এই পর্যন্তই আজকে ছিল। আর এখানে চিয়াংমাই আমের গাছ আছে, চাকাপাত আছে, খুবই সুন্দর সুন্দর গাছ।